নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটি রেসিপি, কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড আলু কাবলি। আমরা সবাই ছোটবেলা থেকেই আলু কাবলি খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, সবাই স্কুল গেটের সামনের আলু কাবলি নিশ্চয়ই খেয়েছেন, আর বড়রাও কিন্তু আলু কাবলি খেতে খুবই ভালোবাসে। আমি এটা খুবই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়েছি আর ঠিক দোকানের মতো, তাই চলুন কিভাবে বানাতে হয় আলু কাবলি সেটা ঝটপট দেখিয়ে দিই। আলু কাবলি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে নিয়েছি। আমি 1 টেবিল স্পুন ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি মটর নিয়েছি, মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। 2 কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দের। শশা নিয়েছি 1টা ছোট, কুচি করে নিয়েছি খোসা ছাড়িয়ে। 1টা ছোট টমেটো কুচি করে নিয়েছি। 1 মুঠো ধনেপাতা কুচি করে নিয়েছি। 1টা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি ভাজা মশলা নিয়েছি বাঙালি স্টাইলে, এর একটা ভিডিও আমি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। ভাজা মশলা 1 টেবিল স্পুন লাগছে। আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা, জিরে, ধনিয়ার মৌরিকে হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। গার্নিশিংয়ের জন্য 1 টেবিল স্পুন আমি চানাচুর নিয়েছি, আপনারা চাইলে ঝুরি ভাজাও নিতে পারেন। খাবার নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, বিট নুনও লাগছে স্বাদ অনুযায়ী। 1/2 চা চামচ নিয়েছি চাট মশলা। 1 টেবিল স্পুন আমি নারকেল কুচি নিয়েছি, আর 2 টেবিল স্পুন আমি নিয়েছি তেঁতুলের পাল্প। সামান্য একটু তেঁতুল নর্মাল টেম্পারেচারের জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, তারপরে পাল্পটা বের করে ছিবড়াটা ফেলে দিয়েছি। এবার একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। মটর সেদ্ধ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, শশা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি টমেটো কুচি দিয়ে দিলাম, সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি, ভেজানো ছোলা, পেঁয়াজ কুচি আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নারকেল কুচি, তবে কিছুটা রেখে দেব আমি গার্নিশিং এর জন্য। দেখবেন দোকানে যখন আমরা আলু কাবলি কিনি, ওপর থেকে কিন্তু একটু ঝুরি ভাজা আর নারকেল কুচি ছড়িয়ে দেয়। স্বাদ অনুযায়ী খাবার নুন নিলাম, মানে আমরা নর্মাল যে নুনটা রান্নায় ব্যবহার করি। বিট নুন দিয়ে দিলাম, 2 রকম নুন দিলে এই টেস্টটা, পুরো টেস্টটা একেবারে দোকানের মতো হয়। ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা নিজেদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। দিয়ে দিলাম তেঁতুলের পাল্প, যেহেতু আমি তেঁতুলের পাল্প ব্যবহার করেছি, তাই আমি এর মধ্যে পাতিলেবুর রস আমি দিলাম না, বেশি টক হয়ে যাবে। তবে আপনারা চাইলে 2 রকমও দিতে পারেন, বা তেঁতুল না দিয়ে পাতিলেবু দিতে পারেন। অনেকেই আছেন যারা তেঁতুল সহ্য করতে পারেন না, পাতিলেবুর রসও দিতে পারেন, ভালো হবে। তবে দোকানের মতো এফেক্টটা পেতে গেলে অবশ্যই তেঁতুলের পাল্পটাই দিতে হবে। আমি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। মেশানোটা খুব ভালোভাবেই করতে হবে, যাতে নুনটা আর মশলা সব জায়গায় সমানভাবে এটা লাগে।
আমার এটা মেশানো হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে ঢেলে দিলাম। উপর থেকে একটু ছুরি ভাজা চানাচুর ছড়িয়ে দিলাম গার্নিশিং এর জন্য। দেখতেও ভালো লাগে আর টেস্টটাও ভালো হয়। নারকেল কুচি দিয়ে দিচ্ছি, ঠিক দোকানে যেরকম থাকে। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আরো বেশি চটপটা বানানোর জন্য। অবশ্যই ইউজ করবেন, টেস্টটা খুবই ভালো আসে। আমাদের আলু কাবলি সার্ভ করার জন্য একেবারেই রেডি। তাহলে দেখলেন আমি কত সহজে ঠিক দোকানের মতো আলু কাবলি বানিয়ে নিলাম, একেবারে স্বাস্থ্যসম্মত ভাবে, ঠিক একেবারে দোকানের মতো টেস্টে। তাই বাড়িতে বানিয়ে অনায়াসে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর লাইক করবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।